সরকারি চাকরিতে পুনরায় তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আসাটা আসলে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য অপমানজনক এবং লজ্জার এবং এই ব্যাপারটা প্রভাব ফেলবে দেশের বৃহৎ জনগোষ্ঠীর অসন্তোষের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ কিভাবে তা একটু শোনেন দেখেন মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের অসম্ভব শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান রয়েছে এবং এইটা সবসময় থাকবে প্রবল বৈষম্য থেকে মুক্ত করতে তারা তাদের জীবন উৎসর্গ করেছেন স্বাধীন দেশের সেই মুক্তিযোদ্ধারা কিছু আলাদা সুযোগ সুবিধা পাবে এইটা যৌক্তিক সেই সাথে মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণ তাদের সন্তানরা কষ্টের সময় কাটিয়েছে সো তারাও রাষ্ট্র থেকে এক্সট্রা কিছু ডিজার্ভ করে এইটুকুতে আমাদের কোনো আপত্তি নাই এবং 2018 সাল পর্যন্ত প্রায় 47 বছর মুক্তিযুদ্ধ এবং তার পরিবারের জন্য সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণির চাকরির ক্ষেত্রে 30% কোটা সুবিধা ছিল যদি যুদ্ধের ফলে ক্ষতি হয় কিংবা দেশের গুরুত্বপূর্ণ পদে যাওয়ার প্রয়োজন থাকে এই 47 বছরে সেটা সম্ভব হয়ে যাওয়ার কথা এখন তারাই থাকার কথা আমাদের প্রিভিলেজ অংশে সো প্রিভিলেজ অংশে যারা থাকে তাদের আবার কোটা সুবিধা পাওয়া কেন জরুরি মুক্তিযোদ্ধারা মাসিক সম্মানই পাচ্ছেন কাউকে কাউকে বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে এরপরেও কি তাদের নাতিরা ওইটুকু যোগ্যতা অর্জন করতে পারেনি যার ফলে তারা কোটা ছাড়াই চাকরিতে যোগ দিতে সক্ষম অবশ্যই অর্জন করেছে কিন্তু তাদেরকে সরকার তিরিশ পার্সেন্ট কোটা সুবিধা কেন দিচ্ছে সরকার কি এই কোটা সুবিধা প্রদানের মাধ্যমে এইটা স্বীকার করে নিচ্ছে যে রাষ্ট্র দেশের জন্য নিবেদিত প্রাণ একটা গোষ্ঠীকে পঞ্চাশ বছরও তুলে আনতে পারেনি রাষ্ট্র কি এই জায়গায় ব্যর্থ দেখেন একটা দেশে মূলত তিনটা দিক বিবেচনায় কোটা সিস্টেম থাকতে পারে প্রথমত দেশের কোনো জনগোষ্ঠী যদি রাষ্ট্রের প্রয়োজনে কিংবা রাষ্ট্রের কোনো কাজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় তবে সেই গোষ্ঠীর ক্ষতিপূরণের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোটা সুবিধা রাষ্ট্র দেয় তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর সেই কোটা আবার বন্ধ হয়ে যায় দ্বিতীয়ত একটা রাষ্ট্রের মধ্যে যদি একাধিক জাতিগোষ্ঠী থাকে তবে রাষ্ট্র পরিচালনা কিংবা পড়াশোনার ক্ষেত্রে যাতে সকল জাতিগোষ্ঠীর একটা সহ অবস্থান তৈরি হয় সেই জন্য কোটা ব্যবস্থা চালু থাকে যেমন বর্তমান বাংলাদেশের নৃগোষ্ঠী যারা আছেন তাদেরকে মেন স্ট্রিমে আনতে কোটা চালু আছে তৃতীয়ত পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী যারা হয়তো প্রতিবন্ধী বা অন্য কোনো কারণে সমাজের মূল অংশ থেকে পিছিয়ে আছে তাদেরকে সুন্দর জীবন দানের জন্য কোটা চালু রাখা হয় এসবের বাইরে আবার সমাজের নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য যদি দেখা যায় যে কোন সমাজে নারীরা অনেক পিছিয়ে আছে সেখানে বাকি নারী জনগোষ্ঠীকে উৎসাহিত করতে কিছু নারীকে কোটা দিয়ে এগিয়ে আনা হয় যদি অবস্থান সমান হয়ে যায় তবে নারী কোটা বাতিল হয়ে যায় বর্তমানে জাতীয় সংসদের যে পঞ্চাশটা নারী সংরক্ষিত আসন এইটা মূলত রাজনীতিতে নারী পুরুষ সহ নিশ্চিত করার এখন স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধাদের পরিবার আসলে কোন ক্যাটাগরিতে পড়ে তারা কি সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠী তারা কি রাষ্ট্রের আলাদা কোনো গোষ্ঠী নাকি তারা এখনও রাষ্ট্র থেকে কোনো সুবিধা না পেয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে কোনোটাই কিন্তু না তাহলে এরপরেও রাষ্ট্র থেকে তাদের কোটার আওতায় কেন নিয়ে আসা হচ্ছে এইটা তো মুক্তিযোদ্ধা পরিবারের জন্যই বড় অসম্মানজনক তাদেরকে কেন এখনো পিছিয়ে পড়া গোষ্ঠীর মতো করে ট্রিট করা হচ্ছে আমার পরিচিত অনেকে আছেন যারা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হয়েও মেধার ভিত্তিতেই বিভিন্ন জায়গায় অবস্থান তৈরি করে নিচ্ছেন কিন্তু তাদের নামে কোটা থাকায় তারা নিজেরাই অসম্মান বোধ করেন মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পরেও অনেকেই তাদের দিকে ভিন্নভাবে তাকায় যে ওই যে কোটা দিয়ে চান্স পাইছে সম্মানিত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা কেন এমন তিরস্কারের সম্মুখীন হবে রাষ্ট্র কেন তাদেরকে এমন অপমানজনক একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছে এর কি কোনো যুক্তি আছে এবং আপনারা যারা মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকজন আছেন আপনারা কেন প্রবলভাবে রাষ্ট্রের এই অপমানজনক সিদ্ধান্তের বিরোধিতা করছেন না বরং কেউ কেউ আবার খুশি হয়েছে এই কোটা পুনরবল রাখার জন্য তাদের ঠোনকো কিছু যুক্তিও আছে তাদের মতে দেশের প্রশাসনে যদি মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন না থাকে তবে দেশটা অন্যের হয়ে যাবে দেশের আদর্শ নষ্ট হবে ইত্যাদি তাই তারা যারা যুদ্ধ করেছে তাদের পরিবারকে এসব থাকতে হবে এরকম মানে বিশ্বাস করেন কিন্তু তাদের তাদের এই যুক্তিটা পূর্বপুরুষ বৈষম্যের প্রতিবাদে নেমেছিল সেটাকেই আবার ফিরিয়ে আনতে সহায়তা করে কিভাবে দেখেন ভারত ভাগের সময় মুসলিমদের নেতা ছিলেন মুহাম্মদ আলী জিন্না তিনি ছিলেন উর্দুভাষী আর পাকিস্তান গঠনের পর থেকেই উর্দুভাষীদের প্রতি তার প্রেম এবং স্বজনপ্রীতি প্রকাশ পায় বিহার থেকে আসা উর্দুভাষী মুসলিমরাও এদেশের গুরুত্বপূর্ণ পদে যেতে শুরু করে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেওয়া হয় উর্দুভাষীরা চাকরিতে অগ্রাধিকার পেতে শুরু করে যেই বৈষম্যগুলোই পরবর্তীতে আবারও দেশভাগের ক্ষেত্রে মানুষ উদ্বুদ্ধ করে আমরা স্বাধীন হয়ে যাই এখন যারা দেশ স্বাধীন করেছে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও যদি তাদের পরিবার বেশি সুবিধা নিতে চায় তাহলে সেই পুরনো বৈষম্যই তো আবার ফিরে আসলো গত পঞ্চাশ বছরে এই যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে বা কোটা নিয়ে রাষ্ট্রের উচ্চ পদকে মুক্তিযোদ্ধার পরিবারের মানুষ পৌঁছায় নাই অবশ্যই পৌঁছায় তাহলে আবার কেন তার চেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্রযন্ত্র নিজে সবসময় নিরপেক্ষ যার কোনো ধর্ম নেই জাতি নেই আলাদা গোষ্ঠী নেই রাষ্ট্র সবার সেই রাষ্ট্রে তারাই ক্ষমতায় থাকবে যারা রাষ্ট্রের নাগরিক এখন আপনাদের যদি মনে হয় যে যারা যুদ্ধ করে নাই তাদের পরিবার দেশের শত্রু তাহলে তাদেরকে নাগরিকত্ব কেন দেওয়া হয়েছে নাগরিকত্ব যাদের আছে তারা রাষ্ট্র থেকে সমান সুযোগ দিতে পাবে এইটাই রাষ্ট্রের নেচার দেখেন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমাচ্ছে মেধাবী মুখগুলো বিদেশের কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিকে ব্যাপী ছড়িয়ে দিচ্ছে কিন্তু আমার দেশে সেইটুকু সুযোগ সুবিধা নেই বলে এই মেধাবী মুখগুলোকে ধরে রাখা সম্ভব হচ্ছে না দেশের চাকরির বাজার শ্রম বাজার বাণিজ্য কিংবা বিনিয়োগের পরিবেশ ঠিক নেই আর এই কারণে তরুণ সমাজের মন থেকে দেশ এবং দেশের স্বার্থ উঠে যাচ্ছে সুযোগ পাইলেই তারা পাড়ি জমাচ্ছে বিদেশে এরপর কাকোকারো মনের মধ্যে দেশ এবং দেশের মানুষ কিংবা নিজের পরিবারের প্রতি ভালোবাসার কারণে তারা দেশে থেকে যেতে চায় দেশের প্রশাসনে ঢুকে দেশকে আগায় নিতে চায় কিন্তু এই মানুষগুলোর ভরসার জায়গা দেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে যদি এমন কোটা এনে তাদের প্রবেশের পথটাকে আরো সংকীর্ণ করে দেওয়া হয় তবে এই মানুষগুলো আর দেশে থাকতে চাইবে না একটা রাষ্ট্র তখনই সফল এবং सार्थक যখন সে তার নাগরিককে খুশি রাখতে পারে এবং নিজের আইনের উপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে সম্প্রতি সাবেক পুলিশ সুপার সাবেক সেনা প্রধান কিংবা সংসদের নানান এমপি দেশের আইনের তোয়াক্কা না করে যা ইচ্ছা তাই করে বেরিয়েছে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে এরকম ক্ষমতায় থাকাকালে কতজন যে আইন কামলে নিচ্ছে না তার হিসাবটা হয়তো অনেক বড় এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন তাহলে রাষ্ট্র কি তার আইনের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়েছে সেই সাথে রাষ্ট্রের তরুণ নাগরিকদের একটা আস্থার জায়গা হচ্ছে দেশের উচ্চ সরকারি চাকরিতে মেধা এবং যোগ্যতার মূল্যায়ন হয় এইটা বিসিএসএ কেউ কঠোর পরিশ্রম করলে তার ক্যাডার হওয়ার সম্ভাবনা আছে কিংবা ব্যাংক বা যে কোনো উচ্চ পদের চাকরি দেশে জয়েন করতে পারে কিন্তু এই আস্থার জায়গাটাও যদি সংকীর্ণ হয়ে যায় তবে নাগরিকের খুশিটা কিন্তু আর থাকবে না যদি নাগরিকরা রাষ্ট্রের উপর খুশি না থাকে যদি রাষ্ট্রের উপর ভরসা করতে না পারে তবে সেই নাগরিকরা উচ্চাসনে বসেও রাষ্ট্রের স্বার্থ বিরোধী কাজ করবে দুর্নীতি করবে দেশের স্বার্থ বিকেিয়ে দেবে দেশের প্রতি টান অনুভব করবে না এখন রাষ্ট্র হিসেবে সিদ্ধান্ত আপনার আপনি কি আপনার নাগরিকের কথা আমলে নিয়ে তাদের খুশি রাখবেন নাকি তাদের নীরবে দেশ ছাড়তে বা দেশের উপর থেকে ভালোবাসা উঠে যেতে ভূমিকা রাখবেন